আমি তোমাকে ভালোবাসি, যাও দুনিয়ার সবকিছু উল্টাপাল্টা করে দাও। এই কথাতে কি সবকিছু হয়ে যায়? না, বাস্তবতা অনেক বেশি কঠিন। 12 ফেল মুভি দেখার পরে সবাই এই সিনেমার নায়িকা শ্রদ্ধাকে নিয়ে ব্যস্ত, কিন্তু অনেকের কাছে মনে হয় সিনেমার সবচাইতে সেরা ক্যারেক্টার হলো গৌরী ভাইয়া। কেন এই কথাটা বললাম একটু বুঝাইয়া বলি। নায়ক সিনেমার মেন ক্যারেক্টার, সে অনেক বেশি স্ট্রাগল করবে এটা বুঝাই যাচ্ছিল। নায়িকা নায়কের পাশে থাকবে এটাও কিন্তু একদিক থেকে স্বাভাবিক, তা না হলে সে তো নায়িকা হতো না। অন্যদিকে নায়কের বন্ধু, সেও একটা ভালো ক্যারেক্টার, কিন্তু গৌরী ভাইয়া সব থেকে সেরা ক্যারেক্টার, যেটা প্রমাণ করার জন্য মাত্র একটা থিমই যথেষ্ট, আর সেটা হলো হাল না ছেড়ে দেওয়া। চারবার চেষ্টা করেও যে মানুষটা ব্যর্থ হলো সেই মানুষটার কিন্তু হাল ছেড়ে দেওয়ারই কথা। আমি আপনি যে কেউ হলেই হালটা ছেড়ে দিতাম, মনে করতাম আমার সুযোগ শেষ, আমার দ্বারা আর কোনো কিছু সম্ভব না। সুযোগ শেষ কিন্তু চেষ্টা যেন শেষ না হয়, তার সবচেয়ে বড় উদাহরণ এই গৌরী ভাইয়া। এই সিনেমার নায়িকা শ্রদ্ধা আসার আগেও মনোজ সবকিছু চালিয়ে যাচ্ছিল, পরিশ্রম করছিল। তার বন্ধু পাণ্ডে এবং গৌরী ভাই তাকে যেই পরিমাণ সাহায্য করেছে, শ্রদ্ধা সেই পরিমাণে অর্ধেকও করে নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ভালোবাসার চেয়েও বড় হচ্ছে পেটের ক্ষুধা, থাকার জায়গা, বাসায় খরচ পাঠানো, নিজের মনোবল শক্ত রাখা। সিনেমা শেষে নায়কের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হওয়া লোকগুলোর মধ্যে গৌরী ভাইয়া একজন। কিন্তু কেন, তার কিসের ঠেকা? সে তো নিজেই চাকরি পায় নাই, সফল তো সে নিজেই হয় নাই, তাহলে তার এত কিসের খুশি? সে সব ধরনের সুযোগ হারিয়ে তার চেষ্টা চালিয়ে গেছে, যেন তার এই সামান্য এক্সপিরিয়েন্স থেকে হলেও অন্তত একজনেরও যেন উপকার হয়। সে দিনরাত কাজ করেছে সিনেমার নায়ক সহ আরও অন্য সব ছাত্রের সাফল্যের জন্য। আমি বা আপনি এই জায়গায় থাকলে কিন্তু ডিপ্রেসড হয়ে পাগল হয়ে যেতাম, কিন্তু সে নায়কের পাশে এমনভাবে দাঁড়িয়েছে যেন নিজের স্বপ্ন পূরণ না হলেও নায়কের স্বপ্নটা যেন পূরণ হয়। গৌরী ভাইয়ের মতো ভাই জীবনে দরকার, পাণ্ডের মতো বন্ধু দরকার। শ্রদ্ধা না আসলেও মনোজ কিন্তু চালিয়ে নিচ্ছিল। গৌরী ভাই যে হেল্প করেছে সেটা সবচেয়ে বেশি ছিল, নিজের রুম ছেড়ে দিয়ে, তাকে খাবার দিয়ে, ফ্রি পড়িয়ে, বই কিনে দিয়ে শ্রদ্ধার চেয়ে গৌরী ভাইয়ের ভূমিকা অনেক বেশি। আর সব কিছু বিবেচনা করে বলাই যায় যে জীবনে সফল হওয়ার জন্য গৌরী ভাই দরকার, শ্রদ্ধারা না আসলেও চলে। আমাদের জীবনেও গৌরী ভাইয়ের মতো মানুষ আছে, দয়া করে তাদের মনে রাখেন, ভুলে যায়েন না গৌরী ভাইদের।